مولانا محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله خرج منه أو كما قال عليه الصلاة والسلام চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় আসাদেজায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত মুয়াজ্জাজ হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য সে আদেশ পালনার্থে আপনাদের সামনে বসেছি পবিত্র কোরআন শরীফ থেকে বরকতান কিছু অংশ তেলাওয়াত করেছি আন্তর্জাতিক নবী বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমার নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে দিনের দুর্দিনে যে সময় মানুষ ভালো কাজ করতে চায় না গুনার কাজ আর নাফরমানির কাজ বেশাবেশি করতে চায় যে সময় ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ কম নাফরমানি আর গুনার কাজের প্রতি মানুষের আগ্রহ বেশি যে সময় গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের নাম নিশানা খতম করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে মুসলমানদেরকে ইমান হারা করার ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র চলতেছে এই করুণ মুহূর্তে নাজুক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু সংখ্যক মানুষকে বিভিন্ন এলাকা থেকে মহল্লা থেকে বেছে বেছে সাময়িক জান্নাতের বাগানে জান্নাতি বানাবার জন্য গুনাহ মাফ করার জন্য কোরআনের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য উপস্থিত করেছেন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুকরিয়া দেন একবার বলি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলগুলি আগে এক সময় ছিল গত দুই তিন বছর আগের মাহফিলের অবস্থান একরকম ছিল বর্তমান যে বছর চলতেছে এই বছরে কোরআনের মাহফিলের গুরুত্ব অন্য বছরগুলির তুলনায় বেশি হয়েছে অন্য বছরগুলিতে কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হয়ে যতটুকু উপস্থিত হওয়ার গুরুত্ব যতটুকু ছিল এই বছর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার গুরুত্ব তার থেকে আরও বেশি বহন করে আগে কোরআনের মজলিসে
কোরআনের মাহফিলে কোরআনের পক্ষে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলার বিষয়ে কোনো বাধা ছিল না। এখন যে পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি, ওলামায়ে কেরাম দিনের কথা বলবে ময়দানে, ওলামায়ে কেরাম পরিষ্কার করে কথা বলবে, মাথা উঁচা করে দাঁড়াবে, এরকম ধরনের পরিবেশ প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। যদি চাবলুসি করে কথা বলা হয়, দালালি করে কথা বলা হয়, মানে হুজুর হুজুর করে যদি কথা বলা হয়, কোনো প্রকারের সমস্যা হবে না। ইসলামের বাস্তব বিষয় যদি কেউ জনগণের সামনে উঠায় ধরে তাহলে বিরাট সমস্যা। এক শ্রেণীর মানুষের চুলকানি বাড়ে যায়, চুলকানি হলে মানুষগুলির চুলকানি বাড়তে শুরু করেছে এখন, যার কারণে ওলামায়ে কেরাম ময়দানের মধ্যে পরিষ্কার করে কথা বলতে পারতেছে না। মাহফিলের মধ্যে অনেক ওলামায়ে কেরাম বক্তা হিসাবে উপস্থিত হওয়ারও কোনো অনুমতি নাই, সুযোগ নাই, এমন ধরনের পরিবেশ বর্তমানে চলতেছে। এই অবস্থায় কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার অর্থ দাঁড়াবে যে সময় কোরআনের বিরুদ্ধে আজকে বাতিলপন্থীরা সোচ্চার হয়েছে, ওই সময় আমি কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে আমি কোরআনের পক্ষের লোক, আমি এটা দেখাবার জন্য আল্লাহর দরবারে ওই নিষ্ঠিতে নাম নিষ্ঠি করার জন্য আমি কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। আমার অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে। আমার যেহেতু সংক্ষিপ্ত সময়, আমি ওদিকে যাব না, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীর মধ্যে, এই অস্থায়ী জীবনে আল্লাহ দুনিয়াতে দামি মানুষ, সম্মানী মানুষ, ভিআইপি মানুষ কারা? যাদের সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে তারা, তাই নয়? দুনিয়াতে যাদের টাকা আছে তাদের সম্মান আছে, যাদের টাকা নাই, যাদের অর্থ নাই, তাদের কোনো সম্মান নাই। বড়লোকদের টাকাওয়ালাদের সম্মানই আলাদা, তারা ভিআইপি ব্যক্তি, ভিআইপি মেহমান দুনিয়াতে। কিন্তু আল্লাহর দরবারে বাস্তবে ভিআইপি মেহমান কারা? যাদের নেকি বেশি, যাদের তাকওয়া বেশি, যাদের মধ্যে কোরআন আছে, যারা আল্লাহওয়ালা বেশি, এই ব্যক্তিগুলি আসলে ভিআইপি মেহমান আল্লাহর দরবারে। তা আল্লাহর নিকটে যারা ভিআইপি হবে ওই ব্যক্তিগুলির দাম বেশি না দুনিয়ার ফাসেক খুজ্জারের নিকটে ভিআইপি হলে তার দাম বেশি হবে? যে আল্লাহর নিকটে ভিআইপি তার দামই সবচেয়ে বেশি। তা আল্লাহর নিকটে ভিআইপি ব্যক্তি যেন হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় মানুষকে, আল্লাহর বান্দাদেরকে সতর্ক করে দিয়েছে, বান্দা এই কাজ যদি করো পরকালে আমার নিকটে ভিআইপি মেহমান হতে পারবে, আর এই কাজগুলি যদি করো তাহলে তোমরা অপরাধী, তোমরা ভিআইপি হতে পারবে না। দুনিয়াতে যতই ভিআইপি মেহমান হও না কেন, মৌতের পরে আমি রব্বুল আলামিনের দরবারে চিরস্থায়ী জীবনে কিন্তু তোমার কোনো মূল্য থাকবে না। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। অনুবাদের সার অংশ বলতেছি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যেদিন জালেমরা অপরাধীরা নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় খেতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যারা নাফরমানির মধ্যে লিপ্ত ছিল আল্লাহর নির্দেশিত বিধান মতে তারা দুনিয়াতে জীবন যাপন করে নাই, এই ব্যক্তিরা অপরাধী আর জালেম হবে। কিয়ামতের কঠিন দিনে তারা এমন মুসিবতের মধ্যে তারা পড়বে, এমন মুসিবতের দিন নাফরমান ব্যক্তিদের জন্য হবে, তারা নিজের হাতের কবজি পর্যন্ত কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে। তারা বলতেও পারবে না যে আমার হাতের কবজি পর্যন্ত আমি খেয়ে শেষ করে ফেলেছি, এত কঠিন দিন হবে। আল্লাহ বলতেছেন জালেমরা যেদিন নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় খেতে থাকবে, তারা বলবে সেই দিন আফসোস করে, হাইরে নবীর নির্দেশিত বিধান মতে যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারতাম, অমুকের অনুসরণ আর অনুকরণ যদি না করতাম, আজকে কঠিন দিনে এই কঠিন মুসিবতের মধ্যে আমাকে গ্রেপ্তার হতে হতো না। এরা হলো আয়াতের সারাংশ অনুবাদ। এ আয়াতের অনুবাদ আর অর্থ বুঝতে হলে এ আয়াতের শানে নজুল জানার প্রয়োজন। এ আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে,
একজন খবীসুল খুবাসা বড় নাফরমান বড় শয়তান একজন ছিল খবীস কাফের জগতের একজন ব্যবসায়ী উকবা ইবনে আবি মুঈদ একজন ব্যবসায়ী ব্যক্তি ছিল বিদেশে ব্যবসা করতে যেত ব্যবসার মধ্যে যদি লাভ হতো এলাকার মধ্যে আসার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াতো এই উকবা আমাদের দেশের প্রচলন আছে ব্যবসায়ীরা যদি ব্যবসার মধ্যে লাভ করে এলাকার গণ্যমান্য ব্যক্তি ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকে তাদের বাড়িতে তাদের ঘরে দাওয়াত করে খাওয়ায় আসে না নাই প্রচলন আমাদের দেশেও আছে উকবা বিদেশ থেকে ব্যবসা করে আসছেন মক্কার গণ্যমান্য কাফের সর্দারদেরকে মণ্ডলদেরকে দাওয়াত করেছে আমাদের নবী বিশ্ব নবী আখেরি নবী আন্তর্জাতিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তাদের নিকটে একজন গণ্যমান্য ব্যক্তির মধ্যে ছিলেন আমাদের নবীকেও দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিব উকবার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে খানার প্লেটে বসার পরে আল্লাহর হাবিব আর খানা খান না আল্লাহর হাবিব বলেন উকবারে আজকে তোমার বাড়িতে আসছি তুমি হলো মেজবান আমি হলো মেহমান আমি হলাম মেহমান তোমার বাড়িতে খানা খাবো একটা শর্ত আছে শর্ত কি আমি যে ইসলামের দাওয়াত নিয়ে আসছি আমি যে ইসলামের বিধান মানুষের কাছে প্রচার করতেছি যদি তুমি ইসলামের দাওয়াত কবুল করো তবেই তোমার বাড়িতে খানা খাবো তাছাড়া কিন্তু তোমার বাড়িতে আমি খানা খাবো না নিয়ম তাই আমি ছাত্র জীবনে আমাদের বর্তমান বাবুনগর মাদ্রাসার শাইখুল হাদিস প্রধান মুফতি মুফতি মাহমুদ হাসান বারাকাল্লাহু বি হায়াতিহি হুজুরের সাথে কুমারখালী কুম্বারপাড়া দাওয়াত খেতে গেছিলাম হুজুর মাহফিলে গেছিলেন ওখানে খানা খাওয়ার পরে যে ঘরে বাপের ছবি লটকানো আছে আমাকে বলছে আব্দুল ভাই বাইর হো বাইর হো বাইর হো বাইর হো তাদের বাইর হো মূর্তির ঘর এটা মূর্তির ঘর এ ঘরে খানা খাওয়া যাবে না ওই বাড়িওয়ালা খুব শখ করে হুজুরকে দাওয়াত দিয়েছে দৌড় আসে বলছে হুজুর কি হয়েছে হুজুর বলেন বলেন হয়তো বাপের ছবি লটকায় রাখছো এটা ঘরকে তো মূর্তির ঘর বানাই রেখেছ কয় মূর্তির ঘরে কোন মুসলমান খেতে পারে না বলে হুজুর আমি খুলে ফেলাচ্ছি কয় না খুলে ফেলার পরে আমি চলে যাওয়ার পর তো আবার লটকাবে যে ঘরে ছবি লটকায় রাখছো সেই ঘরের মধ্যে তো রহমতের ফেরেশতা আসে না তখন বলে হুজুর আমি ভাঙ্গে ফেলতেছি হুজুরের সামনে ছবি খুব শখ করে নিজের বাপের ছবি বাঁধে অলের ঘরের মধ্যে লটকায় রাখছিল মুফতি সাহেবের সামনে ছবিটা ভাঙ্গে চুরমার করে দিল তারপরে হুজুরের সম্মান দেখাইছে হুজুর তারপরে দস্তরখানা খানা খালেন আমি দেখেছি এখানে শুধু দাওয়াত খালেই হবে না এখানে কিছু করণীয় আছে আমি হুজুরের সাথে ছাত্র জীবনে মুফতি সাহেব হুজুরের সাথে দাওয়াত খাই মাহফিলে দেওয়ার পরে আমি এই বিষয়টা দেখেছি আমার এখনো স্মরণ আছে আল্লাহর হাবিব বলেন উকবাম ইসলাম ধর্ম যদি কবুল করো তোমার বাড়িতে দাওয়াত খাবো উকবা টেনশনে পড়েছে এখন পরিস্থিতির শিকার যদি মেহমান না খেয়ে বাড়ি থেকে বিদায় হয়ে চলে যায় বাড়িওয়ালার বেইজ্জতি বাড়ির বেইজ্জতি পরিস্থিতির শিকার হয় উকবা বলে মুহাম্মদ ঠিক আছে তোমার দিন আমি কবুল করে নিব তুমি খানা খাও আল্লাহর হাবিব খানা খেয়ে চলে গেলেন এতটুকুর দ্বারাই আমাদেরকে একটি শিক্ষা গ্রহণ করতে হবে সমাজের কিছু মানুষ আছে দাওয়াত খাওয়ায় আর কিছু মানুষ আছে দাওয়াত খায় আছে না এরকম দাওয়াত খাওয়া বলতে তো মানুষের নজর ডাইরেক্ট আগে হুজুরদের দিকে যায় কই হুজুরা শুধু দাওয়াত খায় এখন হুজুরদের থেকে নেতারা বেশি খায় হুজুরা যত খায় নেতারা তার থেকে আরো বেশি খায় এই জন্য আগে হুজুরদেরকে নিয়েই ওলামায়ে কেরামদের ব্যাপারে চুলকানিটা খুব বেশি ছিল কিন্তু এখন ওলামায়ে কেরামদের থেকে নেতারাই দেখি দাওয়াতের সময় পায় না তারাই বেশি দাওয়াত খায় এক শ্রেণীর মানুষ আছে দাওয়াত খায় আরেক শ্রেণীর মানুষ আছে দাওয়াত খাওয়ায় কিছু মানুষ আছে দেখেন পাক্কা সুদখোর পাক্কা হারামখোর নামাজ একক তো পড়ে না ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে ওকে যদি জিজ্ঞাসা করা হয় হাগু তুমি নামাজ পড়ো না তোমার কোনো ধর্মকর্মের ঠিক নাই আমলের ঠিক নাই তুমি যে এতগুলি ওলামায়ে কেরামদেরকে দাওয়াত খাওয়াইছ দাওয়াত দিয়েছ কি ব্যাপার হুজুর আমি গুণাগার তো একটু আপনাদের সহবাতে থাকে যদি পরকালে একটু পার হতে পারি এই জন্য হুজুর দাওয়াত খাওয়াই ও মনে করেছে জান্নাত বোধহয় মামার বাড়ি মামি মুরগির রান্না করে রাখছে গেলাম আর শুধু পেট ভরে খাই নিলাম এরা মনে করেছিল
শুধু হুজুরদেরকে দাওয়াত দিয়ে দাওয়াত দিলেই বাস জান্নাত মামার বাড়ি এক লাফে চলে যেতে পারবে, এটা মনে করেছে না। শুধু দাওয়াত খাওয়ালেই চলবে না, বরং নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের একশো ভাগের একশো ভাগ আমল পরিপূর্ণ করার পরে দিয়ে ত্রুটি বিচ্ছুতি যা থাক যা থাকবে এই ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলায় বাকিগুলি মাফ করে দিবে। একত্র নামাজ পড়বে না, পাক্কা হারামখোর, সুৎখোর, গোসখোর, চিটার আর বাকপার, শুধু দাওয়াত খাওয়ালে কি পরকারে নাজাত পাওয়া যাবে? কখনোই নয়। দাওয়াত খাওয়ার দ্বারা যদি নাজাত পাওয়া যেত, শুধু আল্লাহর হাবিব বলতেন, এই সাহাবা ইকরাম, কোনো জেহাদে যেতে হবে না, স্ত্রীকে বিধবা বানানোর প্রয়োজন নাই, সন্তানদেরকে এতিম বানানোর প্রয়োজন নাই, ঘর বাড়ি সারার দরকার নাই, আমি নবীকে দাওয়াত খাওয়াও, জান্নাত মামার বাড়ি এক সাঞ্চে চলে যাবে জান্নাতে, আল্লাহ নবী এমন বলতেন। তার দাওয়াত যারা খাওয়াই তাদেরকে খেয়াল করতে হবে, সব পুঙ্খানে পুঙ্খানুভাবে আমল করতে হবে, আর যারা দাওয়াত খায় তাদেরকেও খেয়াল করতে হবে। দাওয়াত দিল আর বাপ জন্মে গোস্ত খাইনি, পরের বাড়ি মরণ খাওয়া খায় আসলাম, এরকম হলে হবে না। ওই ব্যক্তি বেনামাজি, ওকে যদি আমি বলি, ভাই তুমি যে দাওয়াত দিচ্ছ তুমি তো নামাজ পড়ো না, তুমি যদি আমার কাছে ওয়াদা করো, সবার সামনে নয় একা একা, তাই ভাই তুমি যদি ওয়াদা করো আমার সাথে নামাজ পড়বে তাহলে তোমার বাড়ি দাওয়াত খাবো, ওই লোকটা বিপদে পড়ে হলেও তো আজকে ওয়াদা করবে, লজ্জায় পড়ে হলেও ওয়াদা করবে। আজকে লজ্জায় ওয়াদা করার পরে একদিন না দুই একদিন দুই দিন পর দেখা যাবে যে সে নামাজ আরম্ভ করে দিয়েছে। নামাজের কথা তো বলতে পারবো, সুদ খাওয়া ছাড়ার কথা তো বলতে পারবো, ঘুষ খাওয়া ছাড়ার কথা তো বলতে পারবো, মুখে দাড়ি রাখার কথা তো তাকে বলতে পারবো। কয় যে বাবা রে বাবা, এই কথা যদি বলি তাহলে তো দাওয়াতই দিবে না, আর দাওয়াতই খাওয়া বন্ধ। তাহলে পেটুক আর দাওয়াত খাওয়া হুজুর যদি হই, পেটুক আর দাওয়াত খাওয়া লোক যদি শুধু হই, তাহলে আমার দ্বারায় আমারই পরকাল নষ্ট হবে এই দাওয়াত খাওয়ার দ্বারায়, এই ঘটনার দ্বারা আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব ওকবা বলে, মোহাম্মদ তুমি খানা খাও, তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহর হাবিব কিছু বলেন নাই, খানা খাওয়ার পর আল্লাহর হাবিব বিদায় হয়ে চলে গেছেন। এই ওকবার বন্ধু ছিল উবাই রইসুল মুনাফিকিন, এই উবাই খবর পেয়েছে উকবা মুহাম্মাদের কাছে ওয়াদা করেছে মুহাম্মাদের ধর্ম কবুল করে নেওয়ার জন্য, সাথে সাথে উকবা উবাই উকবার বাড়িতে আসার পরে বলে, বন্ধু উকবা তুমি নাকি মুহাম্মাদের কাছে ওয়াদা করেছো মুহাম্মাদের ধর্ম কবুল করার জন্য। উকবা বলে, বন্ধু আমি পরিস্থিতির শিকার হয়ে ওয়াদা করেছিলাম, আসলে আমি মুহাম্মাদের ধর্ম কবুল করার জন্য ওয়াদা করি নাই, কারণ সেই সময় মুহাম্মদ যদি খানা খাওয়া ছাড়া চলে যায় বাড়ির বেইজ্জতি, বাড়িওয়ালার বেইজ্জতি, আমি পরিস্থিতির শিকার হয়ে আমি মুখে ওয়াদা করেছি অন্তরে নয়। উবাই বলে, না না না, তোমার এ কথা বিশ্বাস করা যাবে না, আমার সাথে যদি বন্ধুত্ব রক্ষা করতে চাও এখনই মুহাম্মাদের বাড়িতে গিয়ে বলতে হবে ওয়াদা করেছিলাম, ওয়াদা রক্ষা করতে পারলাম না, এটা কি ব্যাপার হলো নাকি বলবো? কয় না না, এক্ষুনি যেতে হবে। কয় ঠিক আছে যাচ্ছি। তখন বলে, শুধু গেলে হবে না, এই কথা মুহাম্মদকে বলে ফিরে আসার সময় মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করে আসতে হবে। ওই কম্বক ওকবা বলে, তাও পারবো। আল্লাহর হাবিবের দরবারে দেওয়ার পরে বলে, মুহাম্মদ তোমার ধর্ম কবুল করার জন্য ওয়াদা করেছিলাম, আমি ওয়াদা রক্ষা করতে পারলাম না। আল্লাহর হাবিব কিছুই বলেন না। ফিরে আসার সময় আল্লাহর নবীর মুখের দিকে যখন থুতু নিক্ষেপ করল, আল্লাহ রাব্বুল আলামিন ওকবার মুখের নাপাক থুতুকে বলে, ওকবার মুখের নাপাক থুতু, তুমি আমার হাবিবের চেহারা পর্যন্ত পৌঁছেবে কখনোই হতে পারে না। ওকবার মুখের থুতুকে বললো, ওকবার মুখের থুতু তুমি আগুনে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ বাতাসকে বললো, বাতাস ওকবার মুখের নাপাক থুতু আমার হাবিবের চেহারা পর্যন্ত পৌঁছেবে কখনোই হতে পারে না, মুহূর্তের মধ্যে তুমি ওকবার মুখের থুতুর আগুনগুলিকে ওই ওকবার মুখের দিকে নিক্ষেপ করে দাও। কিতাবে লেখে বাতাস ওই ওকবার মুখের থুতুগুলি যে আগুনে রূপান্তরিত হয়েছে সবগুলি ওকবার মুখের মধ্যে এসে পড়ে গেল। আগের যুগে গুটি বসন্ত হতো, মুরব্বীরা বলতে পারবেন, গুটি বসন্ত হলে চেহারার মধ্যে গর্ত গর্ত হয়ে যেত, ওই ওকবার মুখে আগুনগুলি আসার পর ওকবার মুখ পুড়ে ওই গুটি বসন্তের মতো চেহারা আগুনে গর্ত গর্ত হয়ে গেল। এরপরে আবু জেহেলের সাথেই
ও জাহান্নামে পৌঁছে গেছিল, জাহান্নাম রসিদ হয়েছে আবু জেহেলের সাথে। এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাযিল হয়েছিল। ওলামায়ে কেরাম জানেন, কোন ঘটনাকে কেন্দ্র করে যদি কোন আয়াত নাযিল হয়, ওই ঘটনার সাথে ওই আয়াতটা খাস হয় না। কিয়ামত পর্যন্ত এই জাতীয় যত ঘটনা ঘটবে, যত সমস্যা হবে, সবগুলির সাথে এই আয়াতের সম্পর্ক রয়েছে। যদি ওই আয়াতের আয়াত যদি ওই ঘটনার সাথে খাস হতো, আয়াতের আল্লাহ আয়াতে কেমন বলেছেন, বুঝবেন এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘটনার সাথে আয়াত খাস হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লম আত্তাখিদ উবাইয়ান খলিলা। আল্লাহ উবাইয়ান বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লম আত্তাখিদ ফুলানা খলিলা। আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, যারা নিজের স্ত্রীকে খুশি করার জন্য গুনার কাজে লিপ্ত হয়, তারা জালেম, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়বে। যে সমস্ত মহিলা নিজের স্বামী, নিজের সন্তান, নিজের প্রতিবেশীর মন খুশি করার জন্য গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, তারাও আয়াতের মেজদাক। বাপ যদি সন্তানকে খুশি করার জন্য গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, সেও এই আয়াতের মেজদাক। কোন মানুষ যদি নেতাকে খুশি করার জন্য গুনার কাজে লিপ্ত হয়েছে, সেও এই আয়াতের মেজদাক। কোন মানুষ, কোন নেতা যদি নিজের অনুসারীদেরকে খুশি করার জন্য গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, সেও এই আয়াতের মেজদাক। এক কথায় পৃথিবীর মধ্যে যত প্রকারের নাফরমানি হতে পারে, সমস্ত নাফরমানি যে যে ধরনের নাফরমানির মধ্যে লিপ্ত হোক না কেন, এই আয়াত অনুযায়ী, আয়াতের বর্ণনা অনুযায়ী সবগুলি জালেমের অন্তর্ভুক্ত হবে। আমি বুঝাবার জন্য আরেকটু সামনে যাচ্ছি। একটা ঘটনা ঘটেছিল, একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলের বক্তা ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর মাহফিলের শ্রোতা ছিলাম আমরা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, এই সমস্ত মানুষগুলি আমরা সেই মাহফিলের শ্রোতা ছিলাম, আমরাও ছিলাম সেই মাহফিলের শ্রোতা। মিশকাত শরীফের হাদিসের বর্ণনা মতে বোঝা যায়, ওই মাহফিলটা হয়েছিল আরফার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের উপরে এমন করে কুদরতি হাত বুলাই দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, পিপীলিকার ছোট বাচ্চার মতো সমস্ত মানুষগুলি আরফার ময়দানে সেই সময় বাইর হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সাত প্রকারের ওয়াদা নিয়েছিলেন, ভালো করে খেয়াল করবেন, সাত প্রকারের ওয়াদা নিয়েছিলেন। আমরা সাত প্রকারের ওয়াদা করে দুনিয়ার মধ্যে আগমন করেছি, আরো কিয়ামত পর্যন্ত মানুষ আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আরাস্তু বিরব্বিকুম, এ আদম সন্তান, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব নই? আমি যদি তোমাদের রব হয়ে থাকি, তোমাদের ব্যক্তিগত জীবন পরিচালিত হতে হবে আমার নির্দেশিত বিধান মতে। আমরা বলেছিলাম, বালা, আল্লাহ নিশ্চয়ই তুমি আমাদের ব্যক্তিগত জীবনের রব, আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন পরিচালিত হবে তোমার নির্দেশিত বিধান মতে। আমরা যারা আছি ওয়াদা করেছিলাম, সাত প্রকারের ওয়াদার মধ্যে একটা হলো আমাদের ব্যক্তিগত জীবন, 60 বছর 70 বছর 100 বছর হায়াত, এটা আল্লাহর নির্দেশিত বিধান মতে আমরা চালাবো, এটা আমরা ওয়াদা করেছিলাম। এই ওয়াদা মতে কি আমরা আমল করি না? যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে নাফরমানির যখন সৈলাব চলবে, সেই সময় আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতগুলি সব দিন দিন উঠাই নিয়ে চলে যাবে, শুধু নাফরমানির কারণে, শুধু গুনার কারণে। নাফরমানি যত বেশি হবে, বান্দার উপরে বিপদ তখন, মুসিবত তত বেশি আসবে, আল্লাহ রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছিলেন, আমার সাহাবায়ে কেরাম, এমন একটা সময় আসবে আমার উম্মতের, আমার উম্মত সেদিন মার খাবে, আমার উম্মত পদে পদে লাঞ্ছিত আর বেইজ্জতি হবে, আমার উম্মত অবদস্ত হবে, আমার উম্মতের কাফের জগতের অন্তর থেকে আমার উম্মতের ভয় ভীতি খতম হয়ে যাবে, কাফের গোষ্ঠীর ভয় ভীতি আমার উম্মতের অন্তরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় সেদিন কম হব নাকি? আল্লাহর হাবিব বলেন, না না না, সংখ্যায় তোমরা কম হবে না, অনেক সংখ্যায় অনেক বেশি হবে, তারপরেও তোমরা মার খাবে, তারপরেও তোমাদের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। কয় কেন? আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিস তোমাদের মধ্যে পাওয়া যাবে, একটা হবে দুনিয়ার লোভ, আরেকটা হবে তোমরা জিহাদ ছেড়ে দিবে, মরতে চাবে না, মরা কেউ অপছন্দ করবে, জিহাদ খতম হয়ে যাবে, জিহাদ ছেড়ে দিবে, এবং তোমাদের দুনিয়ার লোভ তোমাদের মধ্যে জায়গা নিয়ে ফেলবে। দুনিয়ার লোভ, আল্লাহু আকবার! মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, দুনিয়া লোভী যারা পৃথিবীর মধ্যে আছে, সাধারণত দুনিয়া লোভী হলো তিন প্রকারের। এই দুনিয়া লোভ সাধারণত তিন প্রকারের দুনিয়া লোভী আছে। এই তিন প্রকারের মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেছেন, উম্মতে মুহাম্মদের মধ্যে যে 73 ফেরকার কথা বর্ণনা করে হয়েছে, এই 73 ফেরকা হওয়ার মূলের মধ্যে হয়েছে দুনিয়া লোভ। দুনিয়া লোভের এক নাম্বার হলো পদের লোভ, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, এটা হলো দুনিয়া লোভের মধ্যে এক নাম্বার। ওরে বাবা রে বাবা, এটা রগে রেশায়, মানে এমন কোন ব্যক্তি মনে হয় নাই আমরা যাদের মধ্যে এই মানে পদের লোভ আর ক্ষমতার লোভ নেই। এটা মারাত্মক একটা দুনিয়া লোভ, মারাত্মক জিনিস, যেটার দ্বারাই গোটা উম্মতকে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিয়েছে, উম্মতকে তছনছ করে দিয়েছে, উম্মতের ঐক্যকে বিনষ্ট করে দিয়েছে, শুধু এই পদের লোভের কারণে। এরা সবচেয়ে বেশি ছিল আবু জেহেলের মধ্যে। কার মধ্যে ছিল? সবচেয়ে বেশি আবু জেহেলের মধ্যে ছিল। কানজুল উম্মাল কিতাবের মধ্যে রাখে, কানজুল উম্মাল হাদিসের কিতাবের মধ্যে আসছে আবু জেহেলের বন্ধু, আবু জেহেলকে বলে বন্ধু। সত্যি করে বলো তো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহর নবী কি নবী নয়? আবু জেহেল বলে, বন্ধু তুমি যে আমার বন্ধু, মনের কথা বলতে কোনো সমস্যা নাই, মনের কথা তোমাকে বলতে পারবো, কোনো আপত্তি নাই। বন্ধু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে আল্লাহর নবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেলের বন্ধু বলে, এই সত্য কথাটা তুমি সমাজের মধ্যে কেন বলতেছ না? এই হক কথাটা সমাজের মধ্যে যদি বলতে, আজকে সমাজের অশান্তি দূর হয়ে যেত, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যেত, মুহাম্মাদের অনুসারীদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে সমাজের মধ্যে, যেমন যেভাবে অশান্তির সৃষ্টি হয়েছে, তোমার মুখের একটা কথার কারণে এই সমাজের সব অশান্তি দূর হয়ে যেত, বলতেছ না কেন? আবু জেহেল বলে, বন্ধু কথা তো সত্য, এই সমাজের মণ্ডলি কার হাতে? মণ্ডলি তো আমার হাতে, আমি সমাজের মণ্ডল। এখনই যদি এই সত্য কথাটা বলে ফেলি, মণ্ডলি মুহূর্তের মধ্যে আমার হাত থেকে মুহাম্মাদের হাতে চলে যাবে, এই জন্য এটা বলা সম্ভব হবে না। তার আবু জেহেল আমাদের নবী যে নবী এ কথা জানার পরেও মানেনি কেন? নেতৃত্বের মোহে, পদের লোভে, ক্ষমতার লোভে, আমি যেন আমার যেন ক্ষমতা টিকে থাকে। আজকে দুনিয়ার মধ্যে দেখেন মন্ত্রিত্ব নিয়ে গণ্ডগোল, এমবিগিরি নিয়ে গণ্ডগোল, চেয়ারম্যান নিয়ে গণ্ডগোল, মোহতামিম নিয়ে গণ্ডগোল, নাজেম নিয়ে গণ্ডগোল, সমাজের মন্ডলী নিয়ে গণ্ডগোল। যেখানে যাবেন সেই জায়গার মধ্যে পদের লোভ, ক্ষমতার লোভে লাফালাফি, মারামারি, প্রতিবাদ, হিংসা, ফাসাদ সমাজের মধ্যে পদের লোভের কারণে। শুধু পদকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করে রাখে, বিভেদ সৃষ্টি করে রাখে, এরা মনে রাখবেন এই ব্যক্তিগুলি নিঃসন্দেহে আবু জেহেল মার্কা মুসলমান, কোনো সন্দেহ নাই। আবু জেহেলের ওই স্বভাব তাদের মধ্যে পাওয়া গেছে। আমি সংক্ষেপে বলতেছি, দুই নম্বরের দুনিয়া লোভ,
সম্পদের লোভ, অর্থের লোভ, সম্পদ আর অর্থকে কেন্দ্র করে যেভাবেই হোক না কেন গোটা পৃথিবীতে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, ফেতনা সৃষ্টি করে রাখা হয়েছে। এই ফেতনার অশান্তির মূল দুনিয়ানবীর দ্বিতীয় নম্বর হলো অর্থের লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ। এটা সবচেয়ে কারণের মধ্যে বেশি ছিল। কারণের সম্পদ ছিল অনেক সম্পদ, কিভাবে হয়েছে অনেক কথা কামের নামে কিতাবের মধ্যে লেখে। কারণের সম্পদের গুডাউনের চাবি ছিল 70টা উঠের বোঝা। গুডাউন কতগুলা ছিল, সম্পদ কতগুলা ছিল? কারণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, কারণ হলো মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। মূসা বলে, কারণ রে, অঢাল সম্পদের মালিক তোমাকে আল্লাহ বানাইছে, তুমি সম্পদের মালিক হয়েছ, তুমি সম্পদের যাকাত আদায় করো। কারণ চিন্তা করলো, সর্বনাশ, যদি এই সম্পদের যাকাত আদায় করতে যাই তাহলে কত টাকা আমাকে যাকাত দিয়ে দিতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে রমজানে যাকাত দেওয়ার সময় হিসাব করে, ওরে বাবা 2 লক্ষ টাকা এবারে দিয়ে দিতে হবে। মাথায় হাত দিয়ে চিন্তা করো, সর্বনাশ, ক্যাশ থেকে 2 লক্ষ টাকা চলে যাবে। আরে 2 লক্ষ টাকা তোমার বাবার টাকা নাকি? আল্লাহ তো 2 লক্ষ টাকা তোমার পকেটে দিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য, গরিবের হক তোমার মধ্যে দিয়েছে তোমাকে পরীক্ষা করতে। ওই টাকা গরিবের টাকা, তোমার টাকা নয়, ওই টাকা তোমাকে দিয়ে দিতে হবে। তাকে টাকা না দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, তোমার পকেটে গরিবের টাকা দিয়ে তোমাকে পরীক্ষা করেছেন। ওটা তোমার বাবার টাকা নয়, ও টাকা তোমাকে দিতেই হবে। পরের টাকা দিতে তোমার আবার কলজা জ্বলে কেন? সম্পদকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে যত প্রকারের ফেতনার দলাদলের সৃষ্টি হবে, যাদের কারণে সৃষ্টি হয়, যারাই করে, এই ব্যক্তিগুলি নিঃসন্দেহে কারণ মার্কা মুসলমান। আমার সময় শেষ হয়েছে, মেহমানেরা বসে আছে, সকলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থেকে ওলামায়ে কেরামদের আলোচনা শুনে আমলের নিয়ত আলোচনা শোনার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।